আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে। আমি গত ভিডিওতে অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে অপটিক্যাল ফাইবারটি পুরোপুরি আলোচনা করেছি এবং শেষে বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে ম্যাগনিফাইং গ্লাসটি আলোচনা করব। সুতরাং আমরা আজকে ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে জানবো। আজকেও একটা অনুরোধ করব যে তোমরা সঠিকভাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে ইনশা আল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনিফাইং গ্লাসের পাশে একটা চিত্র দেওয়া আছে, বাম পাশে তার সংখ্যাটাও লেখা আছে। এখানে লেখা আছে যে যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকে ম্যাগনিফাইং গ্লাস বলে। তো আমি এখানে একটা জিনিস আলোচনা করতে চাই যে ক্ষুদ্র জিনিস এবং অতি ক্ষুদ্র জিনিস দুইটা কিন্তু আলাদা বিষয়। তো এখানে অতি ক্ষুদ্র কিন্তু নয়, যে অতি ক্ষুদ্র বিষয়টাকে বড় করে বা স্পষ্ট করে দেখার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি আসলে সেটার নাম কিন্তু যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। কিন্তু এখানে একটা কথা বলা আছে যে ক্ষুদ্র বস্তুকে, মোটামুটি একটা ক্ষুদ্র বস্তু বলতে বোঝাচ্ছে এটা যে একেবারে অতি ক্ষুদ্র না, যে একেবারে ভাইরাস ব্যাকটেরিয়া এই জাতীয় কিছু অথবা গাছের পাতার মধ্যে ভিতর দিয়ে যে আসলে শিরাগুলো আছে সেগুলো কিন্তু না। মোটামুটি একটা দেখা যাচ্ছে যে বইয়ের মধ্যে যে বা পৃষ্ঠাতে যে লেখাগুলো লেখা থাকে, এই লেখাগুলো মোটামুটি একটু ছোট, মানে একটু চোখ দিয়ে দেখতে গেলে সেটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ম্যাগনিফাইং গ্লাসটাকে ইউজ করলে সেটা একটু বড় করে স্পষ্টভাবে দেখা যাবে। তাই এখানে বলা হয়েছে যে চোখের নিকটবর্তী খুব দূরেও না কাছে, যেটা যে ছোট বস্তুটাকে আমরা দেখতে সহজে পাচ্ছি না, একটু ফ্যাকাশে সরি মানে অস্পষ্ট একটু বুঝতে পারতেছি, সেক্ষেত্রে ম্যাগনিফাইং গ্লাসটা আমরা ব্যবহার করতে পারি। তাই তো বলা হয়েছে যে যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকে ম্যাগনিফাইং গ্লাস বলে। তো আমরা ম্যাগনিফাইং গ্লাসের সংজ্ঞাটা জানলাম, দেখি পরবর্তী টপিকসে আমরা কি আলোচনা করতে পারি। এখানে লেখা আছে ম্যাগনিফাইং গ্লাস, পাশে লেখা আছে গঠন, অর্থাৎ এখানে সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পারতেছ যে আমরা এখানে ম্যাগনিফাইং গ্লাসের গঠন নিয়ে আলোচনা করব। তো এখানে বাম পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই এটা ম্যাগনিফাইং গ্লাসের চিত্র, ম্যাগনিফাইং গ্লাসের চিত্র দেওয়া আছে। ডান পাশে আরো দুইটা চিত্র দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে জানবো যে দ্বিতীয় অংশে দ্বিতীয় চিত্রতে এটা কি বোঝানো হয়েছে। তো আমরা প্রথমে আগে ম্যাগনিফাইং গ্লাসের গঠন হিসেবে বলতে পারি যে দ্বি উত্তল লেন্স দ্বারা ম্যাগনিফাইং গ্লাস গঠিত, অর্থাৎ দ্বি উত্তল। এখানে একটা জিনিস আগে আলোচনা করিনি যে লেন্স সম্পর্কে বলা আছে, তো লেন্স সম্পর্কে আলাদা একটা টপিকসে পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা হয়। তো এখানে আমি শুধু এটুকু বলবো যে লেন্স একটা স্বচ্ছ মাধ্যম, এর মধ্যে দিয়ে আলো ভেদ করে যেতে পারে, তবে এক মাধ্যম থেকে যদি লেন্স মাধ্যমে আলোরশ্মি প্রবেশ করে সেখানেও কিন্তু দিক পরিবর্তন করে, অথবা লেন্স থেকে যখন অন্য কোনো মাধ্যমে আলোরশ্মি যায় সেখানেও কিন্তু দিক পরিবর্তন করে। তো এখানে প্রথমে আমরা আগে জেনে নেব যে লেন্সটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। ডান পাশের চিত্রে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। এটা উত্তল লেন্স কেন বলা হচ্ছে, যে আমি একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে আসলে যে এই লেন্সের দুই পাশে বা দুই প্রান্ত কিন্তু সরু, মধ্যভাগটা কি একটু উঁচু, প্রশস্ততা বেশি অর্থাৎ মোটা, তাই এটাকে বলা হচ্ছে উত্তল লেন্স। এবং এই লেন্সের দুই পৃষ্ঠই কিন্তু আমি এদিক থেকে এদিকেও যাই, এদিক থেকেও যেদিকে যাই তো দুটো পৃষ্ঠই দেখতে পাবো যে উঁচু হয়ে আছে, তাই এই লেন্সটাকে বলা হচ্ছে উত্তল লেন্স। এখন এখানে বলা আছে যে দ্বি উত্তল কেন, আসলে এদিকের পৃষ্ঠটা উত্তল এদিকের পৃষ্ঠটা উত্তল, তাহলে দুইটা পৃষ্ঠ উত্তল, তাহলে এখানে বলা আছে দ্বি উত্তল লেন্স। আসলে এই দ্বি উত্তল লেন্স, এই লেন্স দ্বারাই কিন্তু ম্যাগনিফাইং গ্লাসটা গঠিত। এখন দ্বিতীয় চিত্রে গেলে আমরা বুঝতে পারবো যে লেখা আছে অবতল লেন্স। আসলে অবতল লেন্সের ব্যবহার এখানে নেই, কিন্তু এখানে আসলে লেন্সের প্রকারভেদ হিসাবে এসেছে যে লেন্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। ম্যাগনিফাইং গ্লাসটা এই উত্তল লেন্স দিয়েই গঠিত এবং সেটা দ্বি উত্তল লেন্স দিয়ে গঠিত, অবতল লেন্স দিয়ে এটা গঠিত নয়। সুতরাং এখানে অবতল লেন্স নিয়ে আমাদের আলোচনার বিষয়টাও নেই। আমরা এখন আসলে এখানে ম্যাগনিফাইং গ্লাসটা কি দিয়ে গঠিত, দ্বি
সমতল লেন্স দ্বারা গঠিত। এখন আমরা পরবর্তী টপিকে যাব। পরবর্তী টপিকে লেখা আছে যে ম্যাগনিফাইং গ্লাসে গঠিত বিম্ব। এখানে আমি একটা জিনিস আগেই বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা আমাদের একটা ইমেজ, ছবি বা প্রতিবিম্ব দেখতে পাই বা বিম্ব দেখতে পাই। আসলে আয়নার সামনে কিন্তু আমরা একটা বিম্ব দেখতে পাচ্ছি। তো তেমনিভাবে এখানেও একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন কোনো বস্তুকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, এখানেও একটা বিম্ব গঠন করে। তাই তো এখানে আমরা দেখবো যে আসলে ম্যাগনিফাইং গ্লাসে কিভাবে বিম্বটা গঠন করে। তো শিক্ষার্থী, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে আমি একটু অনুরোধ করব যে এখানকার চিত্রটা একটু গভীরভাবে মনোযোগ সহকারে একটু দেখতে হবে, কারণ এখানকার বিষয়টা একটু জটিল আছে। তো আশা করি সঠিকভাবে দেখার চেষ্টা করলে মনে হয় জটিল বিষয়টা সহজ হয়ে যাবে। তা আমি এখানে প্রথমেই বলতে চাচ্ছি যে বা এখানে একপাশে আমরা একটা চোখ দেখতে পাচ্ছি, মানুষ দেখতেছে। তার মানে কি, আমরা কোনো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন কোনো বস্তুকে দেখতে চাই তো অবশ্যই আমরা চোখ দিয়ে তাকাই। তো চোখ দিয়ে যখন তাকায় তখন চোখের সামনে কি থাকে, তার ম্যাগনিফাইং গ্লাসটা থাকে। এবং ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে কি থাকে, উত্তল লেন্স থাকে। এবং কিন্তু তাই দেখা যাচ্ছে যে এখানে চোখ, এখানে চোখের সামনে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে কি আছে, উত্তল লেন্স আছে। এখানে ম্যাগনিফাইং গ্লাসটাকে দেখানো হয়নি, ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে মানে শুধু লেন্সটাকে দেখানো হয়েছে। এবং লেন্সের পরে কি দেখা যাচ্ছে, একটা বস্তু দেখতে আমরা পাচ্ছি। তার মানে কি, আমি ধরো আমি হচ্ছে কোনো একটা বস্তুকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে স্পষ্টভাবে দেখার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমি চোখ দিয়ে দেখতেছি, তার সামনে আমার ম্যাগনিফাইং গ্লাস আছে। এবং ম্যাগনিফাইং গ্লাসে আমার কী লাগানো আছে, উত্তল লেন্স লাগানো আছে। সে উত্তল লেন্সের অপর পাশে কী আছে, বস্তুটা আমার আছে, সে বস্তুর এখানে দেখানো হয়েছে বস্তু। খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে বস্তুটা অবশ্যই কিন্তু ছোট। ছোট একটা বস্তু আমি এখান দিয়ে লেন্স, আমি মানে এক কথায় যে আমি দেখতেছি আমার সামনে ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাসের সামনে একটা ছোট বস্তু। কিভাবে আমি ছোট বস্তু একটা বড় বিম্ব দেখতে পাবো, আমরা এখানে খেয়াল করবো। সেখানে এখানে বলে নিতে চাই যে এখানে দেখতে পাবো যে লেন্সের মাঝ বরাবর একটা সরল রেখা আছে, এটাকে বলা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। এবং এই লেন্সের এই পাশে লেখা আছে একটা বিন্দু বড় হাতের এফ, এই লেন্সের অপর পাশে আর একটা বিন্দুতে লেখা আছে এফ। এই বিন্দুটাকে বলা হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু অর্থাৎ একটা লেন্সের ফোকাস বিন্দু কয়টি, দুইটি। এর এই পাশে একটা ফোকাস বিন্দু এফ, ওই পাশে একটা ফোকাস বিন্দু এফ। এখন এই ফোকাস বিন্দুটা আসলে কি, এবং কেউ যদি জিজ্ঞাসা করো তাহলে আমরা আসলে এখানে শর্টকাটে শিখতে চাই, সেটা হচ্ছে কি যে লেন্সের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে, সমান্তরালে আসার পর যখন সেটা প্রতিসরিত হয়, প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। অর্থাৎ আলোকরশ্মি যদি এই দিক থেকে লেন্স আপতিত হয় তো এদিকে গিয়ে প্রধান ফোকাসে গিয়ে প্রতিসরিত হয়ে ওই বিন্দুতে মিলে যাবে। যদি আলোকরশ্মি এই দিক থেকে একটা আসে লেন্সের উপর আপতিত হয় তাহলে এদিকে গিয়ে আবার এই প্রধান ফোকাসে গিয়ে মিলে যাবে। তাহলে আশা করি এখানে ফোকাস বিন্দুটা বুঝতে পারছি যে কোনো লেন্সের মধ্যে, অর্থাৎ এখানকার লেন্সের ক্ষেত্রে বলতেছি যে এই লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হবে, তখন প্রতিসরিত হয়ে গিয়ে আবার পুনরায় যখন প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটাকে বলবো আমরা ফোকাস বিন্দু। তাহলে এখানে উত্তল লেন্সের এই পাশে একটা ফোকাস বিন্দু, এটার এই পাশে একটা ফোকাস বিন্দু। এবং এখানে এই লেন্সের এই বিন্দুটাকে বলা হচ্ছে আলো কেন্দ্র। আপাতত এটুকু জানলে চলবে। এখন আমরা দেখবো একটা বস্তু কিভাবে লেন্সে বিম্ব সৃষ্টি করে। এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীর একটা বস্তু দেওয়া ছিল, ছোট বস্তু। এই ছোট বস্তু থেকে একটা আলোকরশ্মি, এই যে আমাদের প্রধান অক্ষ ছিল, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি কি হয়েছে, লেন্সে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর প্রতিসরিত হয়েছে, অর্থাৎ দিক পরিবর্তন করেছে। দিক পরিবর্তন করার পর কোথায় গিয়ে মিলিত হয়েছে, এই যে প্রধান ফোকাস এফ দিয়ে চলে গেছে। অর্থাৎ এই যে প্রধান অক্ষটা এখানে ছিল, প্রধান অক্ষের উপর এই বিন্দু দিয়ে প্রতিসরিত হয়েছে। আমি আবার বলতেছি যে বস্তুর এখান থেকে একটা আলোকরশ্মি, এই যে প্রধান অক্ষ, এই অক্ষের সমান্তরালে যাচ্ছে। অর্থাৎ এই বস্তুর এই মাথা থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হয়ে প্রতিসরিত হওয়ার পর, অর্থাৎ দিক পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন করার পর সেটা এই বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ প্রধান ফোকাস এফ দিয়ে চলে গেছে।
এখন আর একটা জিনিস আমরা এখানে খেয়াল করবো যে অপর একটি আলোকরশ্মি এখান থেকে লেন্সের আলোক কেন্দ্র বরাবর চলে গেছে। এখানে শিক্ষার্থী বন্ধু তোমরা একটা জিনিস প্রশ্ন করতে পারো যে যে স্যার আলোকরশ্মি প্রধানকে সমান্তরালে যখন গেল তখন সেটা দিক পরিবর্তন করে প্রতিসরিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে গেল, অর্থাৎ দিক পরিবর্তন করে চলে গেল, কিন্তু যখন আলোক কেন্দ্র বরাবর আসলো তখন কেন দিক পরিবর্তন করলো না? আসলে একটা লেন্সের একটা নিয়ম যে আলোকরশ্মি যখন কোনো লেন্সের আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তখন কিন্তু কোনো দিক পরিবর্তন করে না। তাই তো এখানে আলোকরশ্মি যখন বস্তু থেকে লেন্সের আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়েছে তাই তো সে সোজা ওই পথেই চলে গেছে, এখানে কোনো দিক পরিবর্তন করেনি কিন্তু এটা করবেও না। এখন একটা জিনিস লক্ষ্য করবো যে আগের পূর্বের এখন যে আগে আগে যে পূর্বের রশ্মিটা গিয়েছে এবং পরে যে রশ্মিটা আসলে এই দুই রশ্মি কিন্তু মিলিত হয়নি, কোথাও গিয়ে মিলিত হয়নি। তাই তো এই রশ্মি দুটাকে আমরা যদি পিছনে বর্ধিত করি, আগের রশ্মি ছিল এইটা, এটাকে যদি আমি পিছনে বর্ধিত করি তাহলে এই বরাবর গেল, এবং এই রশ্মিটাকেও যদি আমি পিছন দিকে বর্ধিত করি সেটা এই বিন্দুতে গেল, অর্থাৎ এই দুই দুইটা রশ্মিকে পিছন দিকে বর্ধিত করলে এই বিন্দুতে গিয়ে মিলিত হলো। এখন এখান থেকে যদি প্রধান এই যে প্রধান অক্ষটা আমার ছিল এর উপর এখান থেকে কি করলাম একটা লম্ব আঁকলাম, লম্ব আঁকার ফলে একটা মজার জিনিস আমরা বুঝতে পারছি যে এখানে বস্তুটা ছিল এতটুকু ছোট সেরকমই একটা বস্তু এখানে গঠন করছে কিন্তু বস্তুটা হয়ে গেছে বড়, বস্তুটা হয়ে গেছে বড়। তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে এখান থেকে যদি আমি ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে কোনো ছোট বস্তুকে দেখতে চাই সেই ছোট বস্তুটা কেমন আকৃতি ধারণ করবে, এইরকম একটি আকৃতি ধারণ করবে। নিশ্চয়ই বুঝতে পারতেছি যে এখানকার তুলনায় এখানকার বস্তুটা বড়, এটা ছিল বস্তু এটা ছিল বিম্ব। তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখানে একটা জিনিস বুঝতেই পারতেছি যে আসলে আমরা কোনো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোনো ছোট বস্তুকে যদি দেখতে চাই তাহলে সেই বস্তুটাকে আমরা বড় দেখতে পাবো, এবং সেটা কিভাবে বড় দেখতে পাবো সেটা এই চিত্রের বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারতেছি। এখন আমি একটা জিনিস দেখবো যে নিচে কি লেখা আছে, উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে বস্তুকে আসলে আসলে এখানে আমরা আগেই জেনেছি যে এটা ছিল প্রধান ফোকাস, এটাও ছিল প্রধান ফোকাস, এটা ছিল আলোক কেন্দ্রে, আলোক কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে প্রধান ফোকাসের দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত একটা প্রধান ফোকাস এটাও বলা হচ্ছে ফোকাস দূরত্ব। এখানে আমি আরো একটা জিনিস খেয়াল করতে চাই যে লেন্সের এটা ছিল আলোক কেন্দ্র, এটা ছিল প্রধান ফোকাস, এটাও ছিল প্রধান ফোকাস, তা আলোক কেন্দ্র একটি, প্রধান ফোকাস কয়টি? দুইটি। তো এখান থেকে আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত এটাও একটা দূরত্ব, এখানে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত এটাও একটা দূরত্ব। তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে দুইটা ফোকাস বিন্দু থাকার কারণে দুইটা ফোকাস দূরত্ব। তাই তো এখানে বলে দিয়েছে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে বস্তুকে স্থাপন করলে, এখানে যে বস্তুটা আমরা স্থাপন করেছি এখান থেকে এটা ছিল ফোকাস দূরত্ব, এখান থেকে এটা ছিল ফোকাস দূরত্ব, তাহলে এই বস্তুটা অবশ্যই ফোকাস দূরত্বের মধ্যেই অবস্থান করতেছে। এখান থেকে এই পর্যন্ত ফোকাস দূরত্ব হইলে বস্তুটা যদি আমি এটার বাইরে রাখতাম তাহলে কিন্তু ফোকাস দূরত্বের বাইরে থাকতো, কিন্তু আমি কি করছি এখান থেকে এই পর্যন্ত এটা ছিল ফোকাস দূরত্ব, তার মানে দূরত্বের মধ্যে বস্তুটা আছে। তাই তো বলে দিয়েছে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে বস্তুকে স্থাপন করলে অপর পাশ থেকে এই বস্তুকে দেখলে, অর্থাৎ এদিকে বস্তু রাখছি মাঝখানে আছে ম্যাগনিফাইং গ্লাসের উত্তল লেন্স, অপর পাশ থেকে কিন্তু আমরা সেই বস্তুটাকে দেখতেছি। তাই বলতেছে অপর পাশ থেকে বস্তুকে দেখলে বস্তুটির একটি সোজা, সোজা কেন, সোজা মানে কি বস্তুটা এখানে আছে যেদিকে বিম্বটাও গঠন করছে এইদিকে, বস্তুটা আছে এইদিকে বিম্বটাও আছে এইদিকে, বস্তু আছে এইদিকে বিম্বটা যদি এইদিকে গঠন করতো এই প্রধান অক্ষ থেকে এইদিকে তাহলে বলতাম বস্তু আছে এইদিকে বিম্ব আছে এইদিকে, তাহলে বলতাম উল্টা, কিন্তু এখানে বস্তুটা এইদিকে আছে বিম্বটাও এইদিকে আছে, তাই তো বলতেছি সোজা। অর্থাৎ আমরা এখানে জেনে রাখবো যে বস্তু যেদিকে থাকবে বিম্ব যদি ওইদিকেই থাকে তাহলে বিম্বটাকে বলবো আমরা সোজা, আর যদি বস্তু থাকে এইদিকে বিম্ব থাকে এইদিকে তাহলে বলবো বিম্বটা উল্টা, তাই তো বলতেছে সোজা। আর একটা কি বলতেছে বিবর্ধিত, অর্থাৎ বস্তু থেকে বিম্বটা কিন্তু আকারে বড় না ছোট, এখানে অবশ্যই বড়, তাই বলেছে বিবর্ধিত। যদি এখানে বিম্বটা ছোট হতো তাহলে এখানে বলতাম খর্বিত বা ছোট, এখানে যেহেতু বিম্বটা বস্তুর তুলনায় বড় তাই বলতেছে বিবর্ধিত ও অবাস্তব,
বিম্ব দেখা যায়। তাহলে এখানে অবাস্তব কেন বলা হচ্ছে? যে আসলে আমরা প্রথমে খেয়াল করেছি যে এই যে দুইটা রশ্মি আর প্রকৃতভাবে মিলিত হতে পারেনি, এদেরকে আমরা কাল্পনিকভাবে পিছন থেকে বর্ধিত করেছি, করার ফলে আমরা এই বিম্বটা পেয়েছি। তাই তো আমরা বলবো যে এই বিম্বটা অবাস্তব। যদি এই রশ্মি দুইটা প্রকৃতভাবে মিলিত হয় এদিকে একটা বিম্ব গঠন করতো, তাহলে আমরা সেই বিম্বটাকে বলতাম বাস্তব। তাহলে আমরা এই জিনিসটা আমি আরেকবার রিপিট করতে চাই, সেটা হচ্ছে যে আমি যে বস্তুটা রেখেছি সেটা হচ্ছে এই যে লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মানে মাঝামাঝি অংশে, তার মানে এখানে ফোকাস দূরত্বের ভিতরে বস্তুকে রাখার ফলে কি হয়েছে, আমি এদিকে একটা বিম্ব পেয়েছি। এই বিম্বটা কেমন? আসলে সোজা, কারণ বস্তু যেদিকে আছে বিম্ব সেদিকে আছে। বিম্বটি কেমন? আকারে বড়, তাই বলতেছি বিবর্ধিত, এবং বস্তু যেদিকে আছে বিম্বটা কিন্তু সেদিকেই আছে। এবং আরেকটা জিনিস কি জানলাম, যে এই যে আলোকরশ্মি প্রকৃতভাবে মিলিত হতে পারে, তাই ওই রশ্মিটাকে আমরা পিছন থেকে বর্ধিত করছিলাম কাল্পনিক ভাবে। এইখানে চিহ্ন থেকে এই বর্ধিত করার চিহ্ন থেকে বুঝতে পারতেছি সরাসরি চোখ করে কিন্তু দেইনি, আমরা এখানে ডট ডট দিয়ে পিছনে বর্ধিত করেছিলাম। ফলে এখানে যে বিম্বটা পেয়েছি সেই বিম্বটা হচ্ছে অবাস্তব। সুতরাং এখানে ম্যাগনিফাইং গ্লাসে যে বিম্বটা গঠন করে আমরা কিভাবে গঠন করে সেটা কিন্তু জানলাম, যে আসলে একটা বস্তুকে দেখতে চাইলে প্রথমে থাকবে আমার চোখ, তারপরে থাকবে ম্যাগনিফাইং গ্লাস, তারপরে থাকবে সেই বস্তু। এখন এখানে এই বস্তুটা লেন্সে ফোকাস দূরত্বের মধ্যে স্থাপন করার কারণে এই বস্তুটার একটা সোজা অবাস্তব এবং আকারে বড় একটা বিম্ব গঠন করবে, তখন সেই বিম্বটাকে আমরা স্পষ্ট দেখতে পাবো, ফলে বস্তুটাকেও আমরা স্পষ্ট দেখতে পাবো। প্রতিটি শিক্ষার্থী আমরা এখন পরের টপিকসে যাবো, পরের টপিকসে গেলে দেখতে পাবো যে ওই একই ঘটনাটাকে এটাকে আমি আবার পুনরাবৃত্তি করেছি। এখানে আমরা একটা জিনিস শুধু খেয়াল করবো যে এখানে ওই একই মতো ঘটনা, যা বস্তু হতে আলোকরশ্মি একটা সমান্তরালে গিয়ে প্রতিসরিত হয়েছে, আরেকটা আলোকরশ্মি আলোক কেন্দ্র বরাবর গিয়েছে, এই রশ্মি দুটাকে আমরা পিছনে বর্ধিত করেছি, ফলে এই জায়গায় গিয়ে মিলিত হয়েছে, এখান থেকে একটা আমরা লম্ব অঙ্কন করেছি, ফলে একটা বিম্ব পেয়েছি, এবং এই বিম্বটা কি কিছুক্ষণ আগে জানলাম যে বস্তু থেকে বিম্বটি আকারে বড় এবং বস্তু যেদিকে আছে বিম্বটা সেদিকেই আছে, তাই বলা হচ্ছে সোজা এবং বস্তুর তুলনায় বিম্ব তো বড়, এটা তো আগেই জানলাম। এবং আরেকটা জিনিস জানলাম যে বস্তুটা কেমন একটা বিষয় গঠন করছে, যে বস্তুর তুলনায় বিম্ব তো আকারে বড় হচ্ছে, বস্তুর তুলনায় বিম্ব হচ্ছে সোজা হচ্ছে, এবং এটা কেমন হচ্ছে, অবাস্তব হচ্ছে। কেন অবাস্তব হচ্ছে? যে এই রশ্মি দুটাকে আমরা পিছনে বর্ধিত করার ফলে বিম্বটা পেয়েছি। তো এখানে যে মেনলি যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে এই এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব দেখানো হয়েছে, অর্থাৎ চোখের কাছ থেকে এটা এই যে চোখ এখানে আছে এখান থেকে দূরত্বটা, মানে চোখ থেকে কত দূরে বিম্বটা গঠন করেছে, ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে যে জিনিসটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের চোখের কিন্তু একটা দূরবিন্দু আছে, দূরবিন্দু মানে যত দূর পর্যন্ত দেখতে পাই, আর একটা বিন্দু আছে নিকট বিন্দু, নিকট বিন্দু মানে কত কাছে আমরা একটা বস্তু স্পষ্ট দেখতে পাই। এখানে আসলে একটা জিনিস সঠিকভাবে আমরা জানবো, সেটা হচ্ছে যে চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ একটা বস্তুকে সর্বনিম্ন কত কাছে স্পর্শ দেখতে পাই সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। আমরা যদি একটা বস্তু বা হাতটা দিয়ে পরীক্ষা করতে পারি, যদি এই জিনিসটা কিন্তু আস্তে 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 আমি চোখের কাছে আনি স্পর্শ দেখতে পাবো, কিন্তু একসময় দেখতে পাবো যে চোখের উপর একটা প্রেশার ক্রিয়েট হয়েছে এবং বিরক্ত লাগতেছে এবং অস্পষ্ট দেখতে পাচ্ছি। তার মানে কি, আমার ন্যূনতম দূরত্বটা পার হয়ে এসেছে, কিন্তু আমার যখন মানে হাতটা চোখ থেকে ঠিক 25 সেন্টিমিটার কাছে থাকবে তখন সেটাকে আমি স্পষ্ট দেখতে পাবো। 25 সেন্টিমিটার ওই দিকে গেলে দেখতে পাবো, কিন্তু 25 সেন্টিমিটার এদিকে আসলে দেখতে পাইলেও সেটাকে অস্পষ্ট দেখতে পাবো, তার মানে কি ন্যূনতম দূরত্বটার ভিতরে চলে আসছে। তাহলে এখানে বোঝানো হয়েছে যে এখান থেকে এই পর্যন্ত ন্যূনতম দূরত্ব বোঝানো হয়েছে, অর্থাৎ এই যে এখানে যে বিম্বটা গঠন করেছে সেই বিম্বটা কিন্তু আসলে চোখের ন্যূনতম দূরত্ব গঠন করে। অর্থাৎ আমরা যখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোনো বস্তুকে দেখি, যে আমি একটা বস্তু দেখতেছি, আমার একটা চোখ, আমার সামনে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, তারপরে সেই বস্তুটা, তো এই বস্তুটা যে রাখলাম, এই বস্তুর একটা বিম্ব তো আরেকটু দূরে গঠন করলো, বড় একটা বিম্ব গঠন করলো, সেটা তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তো সেই বিম্বটা আসলে আমার চোখ থেকে কত দূরে গঠন করতেছে, আসলে সেই বিম্বটা যদি আমার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে গঠন করে তাহলে সেই বস্তুটাকে আমরা অবশ্যই স্পষ্ট দেখতে পাবো। তো এটাই এখানে বোঝানো হয়েছে যে এই যে বিম্বটা গঠন করেছে সেই বিম্বটা চোখের চোখ থেকে প্রায়
25 সেন্টিমিটার দূরে গঠন করেছে, ফলে এই বিম্বটা কিন্তু চোখ স্পষ্ট দেখতে পাবে। আশা করি বিষয়টা আমি বুঝাতে পেরেছি। আমি এবার পরবর্তী টপিকে যেতে চাচ্ছি। পরবর্তী টপিকে এটা বলা আছে যে বীক্ষণ কোণ। বীক্ষণ কোণটা এখানে বোঝানো হচ্ছে যে একটি বস্তুকে যখন আমরা দেখি, সেই বস্তুটা কিন্তু আমাদের চোখে একটা কোণ তৈরি করে। কোণ তৈরি করে অর্থাৎ একটি বস্তু চোখে, একটি বস্তু চোখে যে কোণ তৈরি করে সেই কোণটাকে বলা হচ্ছে বীক্ষণ কোণ। তো এখানে আমি এ বি অর্থাৎ আমি একটা বস্তুকে দুই জায়গায় স্থাপন করেছি, এটা একটা আমাদের চোখের কথা বলা হয়েছে, এটা চোখের অক্ষি গোলক এবং এর একটা অংশ শুধু দেখানো হয়েছে, সেটা একটা লেন্স। আমরা এর আগে কিছুক্ষণ আগে উত্তল লেন্স সম্পর্কে জানলাম, অবতল লেন্স সম্পর্কে জানছি, এবং এখানে এই যে লেন্সটা দেওয়া আছে এটা কিন্তু উত্তল লেন্স। তার মানে এটা একটা জানা গেল যে আমাদের চোখে উত্তল লেন্স থাকে এবং একটি উত্তল লেন্স। তো এখানে উত্তল লেন্সকে দেখানো হয়েছে। এখানে বস্তুটা যখন আমি এখানে রাখছি এ বি, এখান থেকে এই লেন্সের মধ্যে একটা কোণ তৈরি করেছে, অর্থাৎ এখান থেকে একটা এখানে একটা রেখা এসেছে, এখান থেকে একটা রেখা এসেছে, এর ফলে যে কোণটা উৎপন্ন করছে এইটা, অর্থাৎ এই এখানকার এই এবি বস্তুটি এর চক্ষু লেন্সের মধ্যে আমার এই কোণটা উৎপন্ন করেছে। পরবর্তীতে যখন আমি এই বস্তুটাকে একটু সামনে আনলাম, অর্থাৎ চোখের কাছে আনলাম, কাছে আনার ফলে ওই বস্তুটাকে কিন্তু রাখছি, ওই যেখানে দৈর্ঘ্য যা ছিল এখন সেই দৈর্ঘ্যটাই আছে। এখান থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে একটা রেখা এখানে গেছে, এখান থেকে এখানে একটা রেখা গেছে, ফলে এই এখানে এসে এই বস্তুটা এখানে কোণ তৈরি করছে এইটা। তাহলে স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একই দৈর্ঘ্যের বস্তু যখন দূরে ছিল তখন কোণ উৎপন্ন করেছিল এইটা, কিন্তু যখন কাছে আসছে তখন কোণ তৈরি করছে এত বড়। অর্থাৎ কি, একটা বস্তু যখন কাছে থাকে তখন কিন্তু চোখে এই বীক্ষণ কোণটা তৈরি করে বড়, ফলে বস্তুটিকে আমরা বড় দেখতে পাই এবং স্পষ্ট দেখতে পাই। আশা করি বীক্ষণ কোণটি তোমরা ঠিক মতো বুঝতে পারছো। আমি পরবর্তীতে যাচ্ছি যে আসলে বাড়ির কাজ। বাড়ির কাজে আমি লেখা আছে এখানে চিত্রের বিভিন্ন অংশের নাম চিহ্নিত করে লিখে আনবে। এখানে যে জিনিসটা দেখানো হয়েছে এটা একটা উত্তল লেন্স অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসে যেটা থাকে এটা হচ্ছে চোখ। আর এখানে একটা ছোট একটা বস্তু ছিল, এই ছোট বস্তু থেকে আলোরশ্মি গিয়ে যখন মানে চোখে একটা বড় বিম্ব গঠন করেছে, কেমন এই যে বড় একটা বস্তু দেখা যাচ্ছে। তো এর বিভিন্ন অংশগুলো তোমরা লিখবে, খাতা লিখে রাখবে। পরবর্তীতে তোমাদের সঙ্গে যদি কোনোদিন দেখা হয় ইনশাল্লাহ বেঁচে থাকি, তাহলে এটা অবশ্যই সঠিকভাবে দেখবো, অথবা তোমরা পূর্বের কথাগুলো বারবার শুনবে দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোন অংশের নাম কি লেখা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা এখন দেখব যে কি কি বিষয়গুলো আসলে আমরা বলতে পারবো বা তোমরা ঠিক মতো বলতে পারবে। এখানে লেখা আছে ম্যাগনিফাইং গ্লাসের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, ম্যাগনিফাইং গ্লাসের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, আরেকটা লেখা আছে অপটিক্যাল ফাইবারের বিভিন্ন অংশের কাজ বর্ণনা করতে পারবে, যেটা আসলে প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি, অপটিক্যাল ফাইবারের বিভিন্ন অংশের অবস্থান সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তো পরবর্তী যোগাযোগ করে বোঝার চেষ্টা করবে। আর আমি আরেকটা কথা বলতে চাই যে তোমরা ভিডিওগুলো যদি সঠিকভাবে মনোযোগ সহকারে একবার দেখলে আসলে এখানে প্রশ্ন করার সুযোগ থাকে না, কোথায় কি সমস্যা, আসলে যেহেতু প্রশ্ন করার সুযোগ থাকে না সেহেতু একটা কাজ কি হবে যে ভিডিওটি বারবার দেখা, বারবার যখন ভিডিওটাকে দেখা হবে তখন অবশ্যই ভিডিওটা বোঝা যাবে যে কোন কথাগুলো কোথায় কি বলছে কিভাবে বলছে। তো আমি আশা রাখবো ভিডিওটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তা আমি পরবর্তীতে চোখের গঠন সম্পর্কে সঠিকভাবে ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে আমি আমার কথাগুলো আজকে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।